অ্যাপেল নিয়ে এসেছে নতুন চমক। প্রো ম্যাক্স মডেলটিকে রিপ্লেস করতে চলেছে আইফোন 15 প্রো আলট্রা। অ্যাপেলের আসন্ন প্রো ম্যাক্স মডেলটিকে আইফোন 15 প্রো আলট্রা বলা হবে। ব্লুমবার্গের মিং চি কুয়ো দাবি করেছেন, অ্যাপেল ওয়াচ আলট্রার জন্য আইফোন প্রো ম্যাক্স মডেলগুলির নাম বদলে প্রো আলট্রা করা হয়েছে। জানা গিয়েছে মূলত একটা প্রিমিয়াম ফিল দিতেই ম্যাক্সের পরিবর্তে আলট্রা দেওয়ার চিন্তাভাবনা করছে অ্যাপেল। নতুন টাইটেনিয়াম ডিজাইন ও তার সঙ্গে রাউন্ডেড এজেস অ্যাপেল ওয়াচ আলট্রায় যেমন টাইটেনিয়াম কেস দেওয়া হয়েছে, নতুন আইফোন 15 প্রো মডেলেও থাকছে তেমনই টাইটেনিয়াম বডি। তার ব্যাক প্যানেলে যদিও গ্লাস দেওয়া হবে। আইফোন 15 প্রোয়ে থাকতে পারে রাউন্ডেড ব্যাক প্যানেল। আইফোন 13, আইফোন 14 ক্ষেত্রে যেমনটা হয়েছিল, এক্ষেত্রে তেমন রাউন্ডেড হওয়ার চান্স নেই। এই সিরিজেই ইউএসবি সি দেওয়া হয়েছে দ্রুত ডেটা ট্রান্সফারের জন্য। এই প্রথম কোনো আইফোনে ইউএসবি সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন সমস্ত ডিভাইসে এক চার্জার প্রয়োগের জন্য নয়া নীতি নিয়েছে। ই বজ্র কমাতে মোবাইল ল্যাপটপ সহ সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য ইউএসবি সি চার্জিং পোর্টের বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। বিশ্বের আরও বিভিন্ন দেশ এই নীতি পরবর্তীতে অবলম্বন করতে পারে। ভারতও সেই পথে হাঁটছে, তাই কিছুটা বাধ্য হয়েই লাইটনিং পোর্টের পরিবর্তে অ্যাপেল তার পরবর্তী আইফোন মডেলগুলিতে ইউএসবি সি দিচ্ছে। পেরিস্কোপ লেন্স প্রযুক্তি জল্পনা চলছে। আইফোন 15 প্রোয়ে থাকতে পারে একটি পেরিস্কোপ লেন্স। একটি পেরিস্কোপ ক্যামেরা মূলত আলো ব্যান্ড করার জন্য আয়না বা প্রিজমের সংমিশ্রণ ব্যবহার করে। স্যামসং এবং হুয়াওয়ের মতো স্মার্টফোন নির্মাতারা তাদের জুমিং পরিসর উন্নত করতে ক্যামেরার জন্য পেরিস্কোপ মডিউল তৈরি করতে একই কনসেপ্টের সাহায্য নিয়েছে। অ্যাপল বছরের পর বছর ধরে তার আইফোন লাইন আপের জন্য পেরিস্কোপ লেন্স প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছিল। সম্ভবত আইফোন 15 সিরিজেই এই প্রযুক্তি দিতে চলেছে অ্যাপেল। যদি এই জল্পনা সত্য হয় তবে অ্যাপেল একটি অপটিক্যাল জুমও নিয়ে আসবে। এই প্রযুক্তির সাহায্যে একটা ছবি যতটাই জুম করা হোক না কেন, কিছুতেই তার গুণমানকে প্রভাবিত করবে না। পরবর্তীতে হাই এন্ড আইফোনে 10x অপটিক্যাল জুম দেওয়া হতে পারে বলেও অনেকে জানিয়েছেন।